এই পর্যায়ে আমি চীন থেকে সদ্য আগত জনাব তৌসিফ জামান সৈকত, উনি চীনে গুয়াংজু প্রদেশের সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পড়াশুনো করেন। উনি গত জানুয়ারি মাসে দেশে ফিরে এসেছেন। উনি সরাসরি ওনার অভিজ্ঞতার কথা যদি কিছু বলেন আহ্বান জানাব। জনাব তৌসিফ জামান সৈকত। সকলকে আসসালামু আলাইকুম, আমার নাম তৌসিফ জামান সৈকত, আমি গুয়াংজুতে পড়ালেখা করছি ইন্টারন্যাশনাল বিজনেসের উপরে সাউথ চায়না ইউনিভার্সিটিতে। আমার ইউনিভার্সিটির সেমিস্টার শেষ হয় ডিসেম্বরের 15 তারিখে। এরপরে ভ্যাকেশনের কারণে বাংলাদেশে আসি, বাংলাদেশে এসেছি জানুয়ারির 15 তারিখে। যেহেতু আপনারা সবাই জানেন অলরেডি যে ডিসেম্বরের শেষের দিকে এই ভাইরাসটার উপদ্রব হয় এবং চারিপাশে ছড়ানো শুরু করে, গুয়াংজু থেকে উহানের দূরত্ব অনেক বেশি। তারপরেও উহানে এই জিনিসটা ছড়ানোর পরেও চীন সরকার প্রত্যেকটা তাদের প্রদেশে একটি প্রাইমারি ব্রিফিং করে এই ব্যাপারে সকলকে অ্যাওয়ার করার জন্য। সেই হিসাবে গুয়াংজুতে যে ডিস্ট্রিক্টটা, পানীয় ডিস্ট্রিক্ট, যেখানে আমার বর্তমান ইউনিভার্সিটি ক্যাম্পাস, সেই ডিস্ট্রিক্টে বলা হয় যে প্রত্যেকটা ওই ডিস্ট্রিক্টে উপস্থিত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে এ ব্যাপারে অবগত করার জন্য, এবং এটা কি 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 হতে পারে প্রিকশনারি মেজারমেন্ট নেওয়ার জন্য। সেই হিসাবে ইউনিভার্সিটি আমাদেরকে একটা ব্রিফিং দেয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে। প্রথমে ইমেলের থ্রুতে আমাদেরকে এক জায়গায় জড়ো হতে বলে হল রুমে, সেখানে আমাদেরকে ব্রিফিং দেয়, একটা সাময়িক ধারণা দেয় যে এই করোনা ভাইরাসটা কি, এ ব্যাপারে কি কি রকমের প্রতিষেধক ব্যবস্থা আমাদের নিতে হতে পারে, প্রতিরোধ ব্যবস্থা, এবং আমাদেরকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলে নিজেদেরকে। ততদিনও গুয়াংজুর অবস্থা স্বাভাবিক ছিল, যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক ছিল, কিছু স্টুডেন্ট যারা বিজ্ঞান বিভাগে পড়ালেখা করে তাদের ল্যাবরেটরিতে তাদের ল্যাব ওয়ার্ক থাকে, প্রফেসরদের সাথে মিটিং থাকে এবং বিস্তারিত যেসব আনুষঙ্গিক কাজ থাকে তারা সেগুলো চলছিল। আমি জানুয়ারির 15 তারিখে যখন ফেরত আসি, তখন পর্যন্ত গুয়াংজুতে যে প্রধান যে এয়ারপোর্ট বায়ান এয়ারপোর্ট, সেখানে তেমন সিভিয়ার প্রিকশনারি মেজারমেন্ট তারা নেয় নাই। কোয়ারেন্টাইন একটা বিভাগ ছিল, যারা যাচ্ছিল তাদেরকে সেই চ্যানেল হয়ে পাস হয়ে যাচ্ছিল এবং তাদেরকে বেসিক্যালি থার্মাল স্ক্রিনিং করা হচ্ছিল সর্বোচ্চ। এর থেকে বেশি তাদেরকে আর তেমন কিছু করা হচ্ছিল না বা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল না। আমি চলে আসার পরে আমার কিছু বন্ধু বান্ধব যখন এই সিচুয়েশনটা একটু সিভিয়ার অবস্থায় দেখা দেয়, তখন ইউনিভার্সিটি অফিসিয়ালি সকল প্রকার কাজকর্ম, ইউনিভার্সিটির যে আনুষঙ্গিক কাজকর্ম যা যা থাকে সব কিছু বন্ধ করে দেয় এবং একটা ঘোষণা দেয় যে ইউনিভার্সিটি যে ডিস্ট্রিক্ট এরিয়াটা প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলো লকডাউন করে দেওয়া হয়। কোনো স্টুডেন্ট বাইরে যেতে পারবে না, বাইরে থেকে আসতে পারবে না, এবং যারা যারা বাইরে যাবে এবং আসবে তাদেরকে লিখিতভাবে জানাতে হবে যে আমি বাইরে যাচ্ছি, আমি আসতেছি। আর এটার পরে জানুয়ারির 20 তারিখের পর থেকে যেসব স্টুডেন্টগুলো বা যেসব নাগরিকগুলো চায়না থেকে বাইরে আসার চেষ্টা করে, তখন এয়ারপোর্টে তাদেরকে প্রপারলি স্ক্রিনিং করানো হয় এবং বেশ লম্বা একটা লাইনে চ্যানেল থেকে তাদেরকে পাস করে নিয়ে এসে তারপরে তাদেরকে প্লেনে ওঠানো হচ্ছিল। আর এই মেজারমেন্টগুলো বাংলাদেশে আমি যখন ফেরত আসি সেগুলো কিছু ছিল না, শুধুমাত্র একটা নোটিশ বোর্ডে বলা হচ্ছিল যে এরকম একটা ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে, কেউ যদি সেরকম কোনো রকমের সিচুয়েশন ফেস করে থাকেন বা আপনার যদি মনে হয় যে আপনার এরকম সিচুয়েশন রোগে আক্রান্ত হতে পারেন জানান আমাদেরকে, কর্তৃপক্ষকে জানান, শুধু এতটুকু বলা হয়। আমি আসার তখন থাকা অবস্থায় আমাদেরকে খুব ঘন ঘন হাত ধোয়ার কথা বলা হয়েছিল, হ্যান্ড ওয়াশ এই জিনিসটার কথা বলা হয়েছিল। তখন আমাদেরকে বলা হয়েছিল যেহেতু তখন পর্যন্ত এটা শিওর ছিল না যে হিউম্যান টু হিউম্যান ট্রান্সফার হচ্ছে কি হচ্ছে না, তো আমাদেরকে শুধুমাত্র বলা হয়েছিল যে হ্যান্ডশেক থেকে বিরত থাকো। কিছু কিছু দেশে, যেহেতু এটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা আছে, অনেকের হাত করার কালচার আছে তাদের ভিতরে, তাদেরকে বলা হয়েছিল যে এগুলো থেকে বিরত থাকলে ভালো হয়।
তখন এভাবে গভর্নমেন্ট, বর্তমানে চাইনিজ গভর্নমেন্ট যেভাবে সিরিয়াসলি বলছে যে এগুলো করো না বা করা উচিত না, একেবারেই করো না, তখন সেরকম স্ট্রিক্টনেসটা ছিল না, এখন সেটা হয়েছে। আর যারা বর্তমানে এখনো কিছু বাংলাদেশি, যেমন আমি যে ক্যাম্পাসে পড়ি সেখানে এখনো 22 জন বাংলাদেশি ছাত্রছাত্রী ওই ক্যাম্পাসে এখনো আছে, তারা আসে নাই, আমি জানি না কেন। তবে তাদের কাছ থেকে শোনা কিছু তথ্য, যেমন হচ্ছে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপাতি যেগুলো হোস্টেলে থাকার জন্য, ডরমেটরিতে থাকার জন্য প্রয়োজন পড়ে, সেগুলো কিনতে বা সেগুলো পাওয়ার জন্য একে তো হোস্টেল থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, যদি কোনো স্টুডেন্ট বের হয় প্রপার ডিটেলসের সাথে বের হচ্ছে, এবং আসার সময় তাকে থার্মাল চেকিং করা হচ্ছে, কোথায় গিয়েছে, কেন গিয়েছে, কার কার সাথে দেখা হয়েছে, অনেক প্রশ্ন সে করার পরে তারপরে ভিতরে আসতে দিচ্ছে। এছাড়া অনলাইন সিস্টেম করে দিয়েছে যে ইউনিভার্সিটি নিজস্ব দায়িত্বে কিছু সুপার শপ বা বিভিন্ন জনের সাথে তারা একটা চুক্তি করেছে হয়তোবা, যে কিছু লাগলে এদের এদের কাছে বলতে হবে, অনলাইনে অর্ডার করতে হবে, তারা এসে ক্যাম্পাসে দিয়ে দেবে, এবং সেগুলোও ভালোভাবে ডিসইনফেকশন করে তারপরে স্টুডেন্টদের কাছে দেওয়া হচ্ছে। আর ক্যাম্পাসে এটা হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে থাকা বর্তমানে যে আপডেট ওখানকার। এখানে তো আমাদের দেশে তো এরকম ব্যবস্থা নেই, আমাদের দেশের যেহেতু আমরা জানি যে ঢাকা পুরো পৃথিবীতে অন্যতম ঘন বসতি একটি শহর, এখানে লোক সমাগম অল্প, খুব তাড়াতাড়ি হয়, এবং পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেমটা এতটা উন্নত মানের না। আর আমাদের দেশে যেহেতু সেভাবে স্ট্রিক্টভাবে যে রুলস রেগুলেশনগুলো বা যেসব সাজেশনগুলো আজকে রেখেছে, সব সাজেশনগুলো দেওয়া হবে কিংবা যেগুলো বলা হচ্ছে সেগুলো সেভাবে ফলো করা হচ্ছে না, সো একটু রিস্ক থেকে যায়। আমি ব্যক্তিগতভাবে হ্যান্ডশেক বা হাগিং থেকে আমি বিরত থাকি, এটা বা করি না, আর এটা আসলে আমাদের সকলের মেনে চলা উচিত। সো আমি আমার বন্ধু বান্ধব সকলকে এই জিনিসটা সাজেস্ট করি। এখন পর্যন্ত আমাদেরকে ইউনিভার্সিটিকে কোনো নোটিস দেওয়া হয় নাই, ইউনিভার্সিটি বলেছে যতক্ষণ পর্যন্ত ইউনিভার্সিটি অফিসিয়ালি কোনো নোটিস দিচ্ছে না, কোনো স্টুডেন্ট ইউনিভার্সিটির হোস্টেলে অগ্রিম যেতে পারবে না। এক, অনেকে তো ভিসাই পাচ্ছে না, বাইরে যারা যেতে চাচ্ছে তারা, সো তারপরেও এডুকেশন ব্যবস্থাটা আর কি আমাদের সচল আছে। আমি যেহেতু লাস্ট সেমিস্টারে পড়ছি, আমাদেরকে যেহেতু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা আছে, তাদের টাইম জোন আলাদা, তো সবার কাছ থেকে একটা টাইম, একটা কমন টাইম নেওয়া হচ্ছে, এবং সেই টাইমে ভিডিও কলের থ্রুতে আমাদের ক্লাস চলছে। ক্লাস ওয়ার্ক যেগুলো হতো কিংবা যা আনুষঙ্গিক যেসব পড়ালেখার যে সিস্টেমটা ছিল, সেগুলো আমরা ইমেলের থ্রুতে প্রফেসরদের সাথে যোগাযোগ করছি এবং তাদের ফিডব্যাক নিচ্ছি। সো আশা করি যে এই যে রোগ, যে প্রাদুর্ভাবটা, এটা অনেক তাড়াতাড়ি এখান থেকে আমরা সবাই মুক্তি পাবো, এবং স্বাভাবিকভাবে এই সিচুয়েশনগুলো আবার, জীবনযাত্রাগুলো আবার স্বাভাবিক জায়গায় ফেরত যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আরমান, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক, গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। তো আজকের এই আলোচনা, যেটা সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ করোনা ভাইরাস নিয়ে, এটা খুবই সমসাময়িক। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা বিষয়ে কিছু বলবো না, এবং আমরা ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। একটু আগে যে বলে গেলেন থার্মাল চেক আপ, আজকে সকালবেলা আমার বাচ্চা কদিন যাবতই বলছে যে ওই মাস্ক কেঁদে দেওয়ার জন্য ভাইরাসের পরে, আমি কয়েকদিন বলছি যে মাস্কের দরকার না, বলে যে বাবা ভাইরাস না হোক, ঢাকার যে আবহাওয়া সেই জন্য মাস্ক দরকার। আমি এগ্রি করলাম, একটা মাস্ক 25 টাকা, একটা 50 টাকা, একটা 100 টাকা। তা আমাদের এই ঢাকার আবহাওয়া আমার মনে হয় করোনা ভাইরাসের চেয়ে আমাদের অনেক বেশি চিন্তা করা দরকার। আমাদের যে বিভিন্ন টাওয়ারে রেডিয়েশন হচ্ছে সে ব্যাপারে চিন্তা করা দরকার। সম্প্রতি আবেদ ভাই মারা গেলেন, আমি জানি না উনি কোনো টাওয়ারের কাছে থাকতেন কিনা,
তো টাওয়ার একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা নিয়ে বোধহয় বেশি দরকার করোনা ভাইরাস নিয়ে আমরা যতটা আতঙ্কিত হচ্ছি। তবে আজকের এই বক্তা মূল বক্তা যে কথাগুলো বলেছেন আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে, ভালো মনে হয়েছে। প্যানিক হওয়ার কিছু নাই, শুধুমাত্র আমি গত ব্র্যাক ইউনিভার্সিটির এই করোনা ভাইরাসের প্রেজেন্টেশনে ছিলাম এবং আমরাও এখানে একটা প্রেজেন্টেশন করেছি। আসলে সরাসরি করোনা ভাইরাস নিয়ে যারা কাজ করছে, চিকিৎসা দিচ্ছে, শুধু তাদেরই, যারা 3 ফুট 5 ফিট দূরের মধ্যে থাকছে তাদেরই শুধু মাস্ক দরকার। বাকি ব্যাপারটা প্রত্যেকের যে বেসিক একটা শরীরে ইমিউনিটি সেটা কাজ করবে, আবহাওয়া কাজ করবে এবং ভাইরাসের উৎপত্তি স্থল নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এ নিয়ে প্যানিক হওয়ার কিছুই নেই। তো এর মধ্যেই বিভিন্ন ধর্মীয়তা বন্ধ হয়ে গেছে, হ্যান্ডশেক বন্ধ হয়ে গেছে, আমার মনে হয় এগুলো একদম মানে কোনো কিছু চেঞ্জের দরকার নেই। দরকার হচ্ছে যেটা প্রথমে যেটা বলছিলাম যে থার্মাল চেক আপ। গত পরশু দিন দেখলাম টেলিভিশনে বলছে বাংলাদেশে 3টি থার্মাল চেক আপের মধ্যে 2টি নষ্ট হয়ে আছে। তো কোথায় কথা বলতে হবে সেটা না হয়ে আমরা মাস্ক কিনছি, কথা বলছি, মিডিয়া গরম করছি, কত ব্যবসা বাণিজ্য চীনার সাথে বাংলাদেশের ব্যবসা, এখন এখান থেকে অনেক এক্সপোর্ট নষ্ট হয়ে যাচ্ছে, সেটা চিন্তা করতে হবে। আমরা আমেরিকা এত বড় শত্রু আমরা মনে করি, আমার মনে হয় এই ভাইরাস এসে অন্তত তাদেরকে সাহায্য করার কোনো রাস্তা হয় কিনা সেটা চিন্তা করা দরকার। আমেরিকা অন্তত ভাইরাসকে একটু ভয় করেছে, আজকে বর্ডারে কিলিং হচ্ছে, ভাইরাস এসে দুই দেশের মধ্যে আমরা বলি ডক্টরস হ্যাজ নো বর্ডার, আমি দেখছি পেশেন্টের বর্ডার নাই, আর ভাইরাসগুলো তো বিভিন্ন দেশে ছড়িয়েই যাচ্ছে। তো এই অ্যান্টি পয়েন্টগুলোতে একটা বালিশের কেলেঙ্কারির টাকার চেয়ে কম টাকা একটা থার্মাল চেক আপ বড় শাস্তি দিতে পারে, কিন্তু তাদের দুটো নষ্ট হয়ে গেছে। আর দুটো নষ্ট হয়ে গেলে 10টা আনো না, রানা প্লাজায় যেরকম হাতুড়ি পাটাল ছিল না সেরকম কয়েকটা চেক আপ দরকার। সেটাই শুধু আমরা আলোচনা করলে, কিছু বললে লাভ হবে, মিডিয়া গরম হয়েছে কিন্তু তারা এখনো কিছু কিনা আমি জানি না। বা আমার কথা হচ্ছে মূল অর্থে যাওয়া উচিত, আজকে বক্তা বলে গেছেন অর্থনৈতিক এটা কোনো ষড়যন্ত্র কিনা দেখা উচিত, বাংলাদেশ থেকে যে এক্সপোর্টগুলো সেগুলো যাতে বন্ধ না হয়, আমাদের অন্যান্য সব কিছু এসব নিয়ে ভবিষ্যতে চিন্তা করলে ভালো হবে। করোনা ভাইরাস আমাদের কোনো হেডেক নয়, প্রতিদিন যে লোক মারা যাচ্ছে এক ঘটনাতেই 5 জন মেরে ফেলছে বিজেপি, সেগুলো দেখা দরকার। বর্ডারে প্রতিদিন মরছে কোনো কথা নেই, করোনা ভাইরাসকে আমার কোনো ভয় নেই, আমাকে বললে কোনো স্বাস্থ্য বলে কালকেই আমি গিয়ে চিকিৎসা দিতে চীন চলে যেতে প্রস্তুত আছি। ধন্যবাদ।